কোন নামে ডাকিলে তারে আপন রূপে দেয় দেখা এরকম একটা বিষয় আমার সাই দয়াময় যার জাত সেফাজ যদি মিলাই তাহলে নিরানব্বই বা একশো একটি নাম এটা সব জায়গায় প্রমাণ পাওয়া যায় তা বলছে যে সেফাত হচ্ছে নামের গুণ সেফাতটা কি নামের গুণ এখন নাম যার আছে বস্তু তার আছে বস্তু ছাড়া নাম হয় না তাই না এখন আমি যদি শুধু নাম ভস্তে থাকি রূপ চিনি না তাহলে কি ডাক শুনবে আমার তো মনে হয় না তো এখানে বলা হলো এক ডাকে শিখাইয়া জন্মভরে ডাকা ডাকি তো বলছে যে যদি আল্লাহ বলতেছে হে বান্দা তুমি যদি একবারও আমাকে সহি শুদ্ধভাবে আমার নাম নিতে পারো তাহলে অবশ্যই তোমাকে আমি করিব বলেন সবাই এখন ওই সঠিক নাম জেনে যদি কেউ ডাক দিতে পারে অবশ্যই আল্লাহ তার ডাকে সাড়া দেবেই। এক ডাকে ফোরাবো কোন ডাকে তা বলছে যে যখন আমি এক নামের উপরে নিষ্ঠ হয়ে যাব আমার শয়নে স্বপনে ধ্যানে জাগরণে ওই নাম শুধু আমার মধ্যে জপতে থাকব আর কোনো নাম আমার আর মনে থাকবে না বলছে ইয়া রহিম ইয়া রাহমানু ইয়া জলিল ইয়া জাব্বারু ইয়া রাজ্জাকু ইয়া খলিলু সবই তো তার নাম তাই আমি এক জায়গায় বললাম যে আমি বলি না আল্লাহ গড ভগবান কি নামে তোমায় করবো আহ্বান আমি শুধু দয়াল দয়াল বলে ডাকি আমি আল্লাহ গড ভগবান যে যা বলে বল আমি বলতে রাজি না কারণ আমাকে যে দয়া করেছে এই ধরাধামে আসার জন্যে আমাকে যে দয়া পার্বণ হয়ে মানব কুলে প্রেরণ করেছে তাহলে সে অবশ্যই দয়ালু আর আমি শুধু ওই দয়াল নাম জপতে থাকি ধ্যানে জাগরণে নিশিতে এবং দিবসে তা আমার কথা হচ্ছে যে যদি কেউ সত্য পথ ধরে সত্য মানুষের সন্ধান পাও ওই সত্য মানুষ যে নাম তোমাকে দিয়ে দিল ওই নাম জপতে থাকো এখানে বলছে জাত নাম জাত নাম সবাই বলে যার একটা নাম আছে আমি একবার গেছিলাম এক জায়গায় এই যে এগো ফিরসাপাড়ি বৈরাবস আমাকে একটা ফিরসাপ বাড়ি আছে বৈরাবস তো উনি এক পিসাবের ঘরে গেছি তো আমার তো কেউ এই কথা কতি সাহস পায় না কারণ আমি তো সবাই জানে উনি সাধু মানুষ সাধক কিন্তু আমার ওয়াইফ গেছিলো সাথে মানে আমার বাড়ির যে ঘরনি আর কি এখন উনি আমার ওয়াইফ তখন ছিল এখন নাই এখন উনি আমার ভক্ত তো রাত্রে ওই বাড়ির যে মহিলা মানে ওই পিসাবের ছেলের বউ সে কুটকুট করে কইছে কি যে দেখো তোমরা তো এগুলা করে বেড়াও তোমরা কি জাতনাম জানো এই তো পরের দিনের তো আমার সাথে তুমি কি বিশ্ববগিরি করো আমার জাত নামটাই দিলে না তুমি সাধু ওই আমার জাত নাম দিলে এই শুরু হয়ে গেল জাত নাম না জানলি তার কোনো সাধন বজন নাই এই যে বিভ্রান্ত কথা তাহলে নামটা কি তা আমি গবেষণা করে বের করছি যেটুক সেটুক হচ্ছে যে স মোরশেদ যদি হয় পীর না পীর হইলে হবে না মর্শেদ মুর্শিদ হইলে হবে না মর্শেদ হতে হবে তো স স্ব মোর্শেদ একজন ভক্তকে যে নাম করণে দেবে ওই নামটাই হচ্ছে আল্লাহর জাতনাম ওই নামে যদি ডাকা যায় তাহলে স্রষ্টার দর্শন হবে কোন রূপে আল্লাহর কি নিজের কোন রূপ আছে নাকি রে কি বাবার আছে না কি নাই আল্লাহ মানব রূপে ধরাধামে বিচরণ করে তো একজন আল্লাহওয়ালা মানুষের রূপেই আল্লাহ দর্শন দেবে এখন যেমন সনাতন শাস্ত্রের একটা গল্প বলি যে এক ব্যক্তি চোর চুরি করে খায় তো তার বাড়ির পাশেই একটা ধর্মশালা এখন ওর স্ত্রী বারবার বলে যে তুমি যাই করো এনে ধর্মের কথা হয় আলোচনা হয় তুমি একটু যাও না শুনে আসো গা তো অনেক বলা বলির পরে ও যে শুনতে থাকে ভালো লাগে তা প্রতিদিনই যায় শুনতে কারণ সন্ধ্যারায় যে তো আর চুরি নাই শুনে একটু নেয় সে রায় চুরি করে কিন্তু কয়েকদিন পরে তারা চুরি করতে ইচ্ছা করে না ওই যে মনটা ধর্মের প্রতি চলে গেল আর যখন সে চুরি করা বন্ধ করে দিল ধর্মের প্রতি মন চলে গেল তখন নারদ ভাবে যে তো ধার্মিক হয়ে গেল গা কি ভাবে এখান থেকে স্মরণ যায় তখন ওই সাইড দিয়ে নারদ যায় আর কয় যে গুরুবাক্য ব্রহ্মবাক্য গুরুবাক্য ব্রহ্মবাক্য যার গুরু নাই তার ব্রহ্ম নাই এই যে বলতেছে এখন ওই মানুষটার মাথায় ঢুকায় দিল পোকা গুরু পোকা তো ও ভাবে যে আমার তো গুরু নাই তাহলে একজন গুরু খুঁজতে হবে আর গুরু খুঁজতে যখন শুরু করলো নারদ বারবার বিশাল গুরু সেই সেজোর সামনে সাজিরায় তো ও নারদ যে দেখে ভাল লাগে না ও কিন্তু ওরে সম্মান দেখায় না এইভাবে ঘুরতে ঘুরতে সময় ব্রহ্মা দেখল মানে সষ্টা যে এই যে মানুষটা ধার্মিক হচ্ছে এরে তো নারদ বিপথে নেওয়ার চেষ্টা করছে তাহলে আমাকে দর্শন দিতে হবে তারাই তখন ব্রহ্মা কি করলো একজন গুরু রূপ ধারণ করে এসে ওর সামনে দাঁড়াইছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ও দেখার দেখেই যায় সে ভক্তি দিয়ে বলছে কে তুমি আমাকে ভক্তি দাও কেন কে তুমি আমার গুরু কারণ ওই যে দর্শন তার দর্শনে পেয়ে গেল যে এই সেই ব্রহ্মা তো এখন ওই গুরু সাজলেই হবে না বাবা চেতন গুরুর সঙ্গ নিলে খবর পাবি ভাই কোথায় আছে তোর দিন দর দিশাই তাহলে একজন চৈতন্য মানুষের সঙ্গ করো তাহলে তোমাকে যে নাম দান করবে ওইটাই আল্লাহর জাত নাম ওই নামে ডাকো আবার এখানে আর একজন জিজ্ঞেস করল যে তিনটা ধারা কি জানি কথাটা যে নারীর গঙ্গা যমুনা সরস্বতী হিন্দু শাস্ত্রের কথা আর আমার সাইজি কি বললেন ত্রিবেণীর তীরধারে সাই বিরাজ করে এই মানব দেহের মধ্যে তিনটা ধারা আছে তিনটা নদী বলা হয় বেনি মানে নদী আঁকা বাঁকা হয়ে যেটা চলে তাকেই বলা হয় বেনি তাই যে তিনটা ধারা এখানে সাইজে আরেকটা বদে বললেন মাস অন্তে মহাযোগ হয় তাই না যে তিন দিন এই যোগ থাকে এখানেও তাই বুঝছে যে এক মাস পর পর এখানে মহাযোগের তুফান ওঠে কি বলেছে এই যে মহাযোগে তুফান উঠল ওই তুফানে কে আসুক তা ওই তুফান যে উঠল ওই তুফানে যদি কেউ ভেসে চলে যায় তাহলে আর ওই তিন ধারায় গিয়ে সে সাইকে পাবে না তাই না আসো তো তিন ধারায় ত্রিবেণীর তিনটি ধারায় মহাযোগের উদয় হয় এখন গঙ্গা যমুনা সরস্বতী এর মিলিত স্রোত এক জায়গায় যখন আসে তখন হচ্ছে সেখানে মহাযোগ হয় আর ওই মহাযোগে যে তুফান ওঠে ওই তুফানের পাশ দিয়ে একটা রায় ঘোলা চলে যায় উল্টা স্রোত উজানে যায় কি দেখো না তোমাকে দেশে নদীতে যে দেশে নদী আছে বড় ওই দেশে দেখা যায় যে তিন যখন স্রোত এসে এক জায়গা মিলিত হয় তখন ওর সাইড দিয়ে একটা স্রোত উল্টা দিকে যায় উজানে যায় ওই উজানে যে স্রোতটা গেল ওই কোনার মধ্যেই সাই বসে থাকে তাহলে তোমার এই দেহের যে তিনটা ধারা এই তিনটা ধারাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলেই তো ওই রায় ঘোলার মধ্যে যাওয়া যাবে নাকি উজান স্রোতে যাওয়া যাবে এখানে বলছে যে এক একরসে হয় প্রতিবাদী এক রসেতে ঘুরছে নদী একই রসে নৃত্য করে রসের প্রাণ গোবিন্দ এখন এখানে বলছে যে সিয়া সিত্তা লাল জরদ বলে না এইখানে তিনটা রং একটা কালো একটা সবুজ আর একটা লাল এখন ওই লাল যে জলটা ওই জলেই মিন থাকে আর কালো যে জল ও মিন মরে দেহে কালো হয় আর সবুজ যে জলটা ওইটা প্রেমের উদয় হলে সবুজ হয় এসছে বেশি বাবা বলবো না এসে বেশি যদি জানতে হয় আইসো আমি দেহায় দিবানি বুঝো নে তা ওই যে তিনটা ধারা ওই তিন ধারা কোথার থেকে উদয় হলো তা বলছে যে পঞ্চরস একত্র করা প্রেম রসের হাড়িতে ভরা এখন যদি তোমার দেহের পঞ্চরসকে এক জায়গা করে প্রেম রসের হাড়িতে ভর্তি পারো তাহলে ওখান থেকে ডাইলেশন হয়ে পঞ্চরসের পাঁচটা ধারা থাকে না তিনটা ধারায় উদয় হয় এখন এই তিনটা ধারা তিনটা বেনি দিয়ে রওনা হয়ে যায় তার প্রথম ধারাটা হচ্ছে কামরস দ্বিতীয় ধারাটা হচ্ছে প্রেমরস আর তৃতীয় ধারাটা হচ্ছে নিত্যরস এই তিন রস তিনটা বেনি দিয়ে আঁকা বাঁকা হয়ে যাইতে যাইতে এক জায়গা যে মিলিত হয় সে কোথায় মূলাধারে আর মূলাধারে যখন মিলিত হয়ে যায় তখনই ওখানে স্বয়ংরূপের উদয় হয় আর স্বয়ংরূপের উদয় হইলে পিছন দিয়ে মণিকুঠায় ওঠে আর মণিকুঠায় যখন ওঠে তখন পূর্ণচন্দ্রের উদয় হয় পূর্ণ চন্দ্র যদি ভাঙতে কেউ পারে তাহলেই দ্বিদল পদ্মে চন্দ্র উদয় হয় ওই জায়গার আর লেবে না তাই বলছে আঠারো মোকামের মাঝে জ্বলছে একটা বাতি এ বড় আজব কুদরতি বুঝিস এই হলো এই তিনটা ধারার সাধন ভজন এইটা কইলে আসোগা বাবা তারপরে বোঝাবানি এখানে করতে গেলি তো একজন চেতন গুরু লাগবে লাগবে না হেলাল একজন চেতন গুরু লাগবে আর একজন চৈতন্য মানুষ ছাড়া এই তিন ধারা উদয় করার ক্ষমতাই নেই কারণ চন্দ্র সাধন ছাড়া এটা হয় না এই দেহের চন্দ্র সাধন করতে হবে এই দেহে আছে চারটা চন্দ্র সাধন যোগ্য হয় চব্বিশ চন্দ্র আর ওই চব্বিশটা যখন এক জায়গায় তখন যায় পূর্ণচন্দ্র পূর্ণচন্দ্র যদি ভাঙার মন্ত্র আগে গুরুকে গুরুর কাছ থেকে না শেখো তাহলে সে মরে যায় সে মারা যায় আর তাই চন্দ্র সাধনের আগে গুরুর আশ্রয় করো আশ্রয় করো চন্দ্র ভাঙার সাধন শেখো কিরে কামাল করবি নাকি চন্দ্র সাধন করবি মরবি তা আগে গুরুর কাছে এসে চন্দ্র ভাঙার সাধন শেখো যখন পূর্ণ চন্দ্র উদয় হবে ওকে যদি দ্বিখণ্ডিত করতে পারে কেউ তবেই তার ভিতরে চন্দ্র রক্ষণাবেক্ষণ হবে আর যদি দ্বিখণ্ডিত না করতে পারে তাহলে দ্বিদল পদ্মিষের দ্বারা চন্দ্র সাধন না আগে নিজেকে চৈতন্য করো নিজেকে জানো নিজেকে চেনো এই দেহধামকে সঠিক করলে চন্দ্র সাধন হবে আমরা মুখে ফটাফট কইতাছি ওই মাইসে শুনে কবে বেটা তো মেলা রে আসলে জানে কি না জানে সেটা নিগুর তত্ত্ব ছাড়া বোঝানো যাবে না কোন প্রেমেতে আল্লা নবী মেরাজ করেছে নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শোধাই কার কাছে এই যে নিগুর কথা এই শুধানুর লোক তো বর্তমান বিশ্বে পাওয়া যায় না দেখি আমি তো কিছুই জানি না বাবা আমার দয়াল যা কয় আমি তাই কই কারণ আল্লাহর ক্ষমতায় আমি কথা বলি বলিয়ান হই আর তাই আল্লাহ আর আমার দয়ালের মাঝখানে আমারে ফালাইয়া যাতা কলে পেশা আজকে আমি নাম সাই ধন্যবাদ সবাইকে বাবা মেলা কথা কইছে আর পারবো না